আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ভিডিও আজকে আমি সারাদিন করিনি, সারাদিনই হচ্ছে ঘুমাইছি ধরতে গেলে। আর বাসায় সবাই অনেক কাজ করছে, তো আমি এগুলাই দেখছি। আজকে আমাদের বাড়িতে মাছ কাটা হয়েছে, ইলিশ মাছ কেটে একদম পুরো ইলিশ মাছের গন্ধ পুরো বাড়ি, মানে বাড়িই মনে হচ্ছে ইলিশ মাছের। যাই হোক, তো আমি এই যে সন্ধ্যার সময় বসলাম, ভাবলাম যে আমার বিয়ের জন্য যে ডালাগুলো নিয়ে আসা হয়েছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এগুলো দেখানো হয়নি, তো এগুলো প্যাকেটও আমরা খোলা হয়নি, কারণ আমরা যখন ঢাকা থেকে এগুলো কিনছি, কেনার পরে ওরা তো যেভাবে প্যাক করে দিচ্ছে ওইভাবেই নিয়ে আসছে। কারণ আমরা জানি এতগুলো জিনিস এত লং জার্নি করবে। প্রথমে আমরা ঢাকা থেকে নানি বাড়িতে গেছি, নানির বাড়ির ওখানে ভাঙাটাঙা রাস্তা ছিল, তারপর ওখান থেকে আমরা আবার এই যে আমাদের বাড়িতে আসছি, তো এর মধ্যে এগুলো অনেক বড় জার্নি করছে। আর সব থেকে বড় কথা কি, সব কাপড়ের জিনিসপত্র তো আর কিচ্ছু হয় না, এগুলাই নিয়ে আমাদের একটু ভয় ছিল। তো এগুলো আমরা অনেক সেফলি ভাবে নিয়ে আসছি। আমরা বড় গাড়ি নিয়েছিলাম, পেছনের দিকে হচ্ছে মানুষ যেখানে বসে ওখানে এগুলো রাখা হয়েছিল। তো জানি না ভেতরে কি হয়েছে, ভেতরে ভাঙছে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। তো এই যে এই ডালাগুলো হচ্ছে, এটা তো ইয়ে খোলা যাবে কিনা তো দেখো, এই যে একটা পিঙ্ক কালার ডালা, এটা হচ্ছে এই হচ্ছে পিঙ্ক কালার, শব্দ হয়েছে, এটা হচ্ছে পিঙ্ক কালার একটা ডালা। এটা হচ্ছে গায়ে হলুদের যে সামনে, মানে গায়ে হলুদের স্টেজের সামনে থাকবে, যখন হলুদ দেওয়া হবে তখন এই যে বাতিগুলো কিছুই হয় না। আমি ভাবছি ওর বাতিটাতে ছুইটা পড়ে গেলে, তাও তবে এটার উপরে বসছিল, তবে ভাবছিল এটা বসার চেয়ার বা টেবিলের উপরে, কিছুই হয়নি। তাও এই যে এটা ছুটানোর পরে বোঝা যাবে যে কিছু হবে না কি হয়েছে, হয়নি কিছু। এই যে এটা আসলে অনেক ভালো লাগছে, এটার কয়েকটা কালার ছিল, বাট পিঙ্ক কালারটা না ফুটতেছিল। আর আমার স্টেজে পুরাটা ইয়েলো হবে, তো এই জন্য এই মানে ইয়েলো বাদে আমরা সবগুলো অন্য ডিফারেন্স কালার নিয়ে আসছি। এই যে এটা, এরপরে হচ্ছে এটার ভিতরে এটা খোলা যাবে, এগুলো আমরা সবাই হাতে হাতে নিয়ে আসছি, এই জন্য কিছুই হয়নি, হাতে হাতে ধরে ধরে সবাই এগুলো অনেক সেফলি ভাবে নিছি। এটার ভেতরে হচ্ছে মিরর আছে, একটু ভারী, এটা ঘিরে দিয়ে রাখা, এটা খুব ভালো। তো এখানে যে এটার সাথে ম্যাচিং করে এই কালারের যে কুলা নিয়ে আসা হয়েছে, কুলার ভেতরে হচ্ছে হলুদের ডালা, সব জায়গায় হলুদের ইয়ে মানে বাতি গুলা হলুদের। এই যে দেখেন, এরকম কুলাই ভালো লাগে। ওখানে প্লাস্টিকের রেড গুলা দেখতেছিলাম, আম্মু বলতেছিল ওগুলা নিবা, আমি বলছি যে না এগুলোই ভালো লাগে, এখন তো এগুলোই চলে, ঠিক না, যখন যেটা চলে তখন ওইটাই ইউজ করতে হয়, ওইটাই নিতে হয়। এরপরে এই যে একটা মিরর নেওয়া হয়েছে, আয়না, এই যে এটা আমি কিভাবে দেখাবো, আমার ওদিকে ইয়ে হচ্ছে, তো এই যে কেমন লাগতেছে বলবেন, এটা এটা খুব সুন্দর। এটার একটা ইয়ে কালার ছিল মেহেন্দি কালার, ওইটা অনেক সুন্দর লাগতেছিল, আম্মু বলতেছে সবাই ওইটা কমন হয়ে গেছে, আমি কয়েকটা ব্রাইডালের হাতে ওগুলো দেখছি, তো ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। আম্মু পরে বললো যে এটা নেই, এটা অনেক এটা মানে একটু ডিফারেন্স, এরকম তো আর নেই কেউ। এই যে দেখতে হচ্ছে ইয়ে নেটের কাজ করা, তারপরে এখানে এই যে ফ্লাওয়ার আছে খুব সুন্দর করে বসানো, আর এইটা অনেকটাই ভারী, দেখতে ছোট হইলেও অনেক ভারী আর অনেক সুন্দর, ঠিক না? আমার পাশে দুইজন আছে, এরপরে যে একটা গহনা, আরেকটা গহনা কোথায় আছে রে, আরেকটা গহনা ব্যাগটা খুলে আমার হাতে দেখে, আমি হচ্ছে গহনা দুইটা নিছি, এই যে একটা রেড কালার,
এটা হচ্ছে নিসি রং খেলার জন্য আমি রং খেলাতে পুরো সাদা শাড়ি যেহেতু পরব তো শাড়ির সাথে একটু লাল পার আছে আর এই গহনাটাও লাল ভালো লাগবে ওগুলো ধরুন আর রাখো এই যে এই লাল গহনা এটা হচ্ছে পরব আর এটা অনেক সুন্দর আসলে আর্টিফিশিয়ালের গহনার দাম যে এত আমার মনে হয় ন্যাচারাল ফুল কিনলেও মনে হয় এত দাম পড়ে না তো এই গহনাটা কার কেমন লাগছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন এই ধরনের এই গহনাই কিন্তু এখন অনেক চলে দেখো কেমন লাগতেছে আর এই যে এটা নিছি হচ্ছে মেহেন্দি প্রোগ্রামের জন্য এই আমি কিন্তু দুইটাই গহনা নিছি আর মেহেন্দি এই যে এটা হচ্ছে পুরা হোয়াইট কালার যেহেতু হোয়াইট আর হচ্ছে ইয়ে একটু পাতা পাতা আছে কয়েকটা এই যে পাতা আর হোয়াইট আর আমার এই শাড়ি যেহেতু মেহেন্দি কালার এর জন্য এটা নেওয়া হয়েছে যেন ফুটে এখন বাকিটা যাই না এগুলো তো কিনলাম তো আমার গান হলুদের প্রোগ্রাম যেদিন ওই দিন আমি হচ্ছে এমনি ন্যাচারাল ফ্লাওয়ার পরবো এটা আগে থেকে আমার খালামণিরা বলছে যে ন্যাচারাল পরলেই ভালো লাগবে এর জন্য এই দুইটাই নেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে রং খেলার জন্য নিছি আর এটা হচ্ছে ইয়ে মেহেন্দির জন্য এই যে এই দুইটা এরপরে এখানে রাখি এগুলো আমার সাইডে এখানে রাখি এই যে আরেকটা এটাও হচ্ছে হলুদের ছোট ছোট দেখেন তিনটা বাটি আছে আর এখানে এই যে ছোট ছোট জামাই আর বউ আছে কার্টুনের মতো এই যে দেখেন তো এটাও হচ্ছে হলুদের এই হলুদ রাখার জন্য এখন দুইটা নিয়ে আসা হয়েছে দুইটাই মনে হয় রাখবে আমার আম্মু অ্যাভেলেবল দুইটা কিনা করছে ফার্স্টে এটা আমি নিয়েছিলাম তারপর আম্মু আবার বললো যে এটাও নাও তো দুইটা নাও হয়েছে নাকি আম্মু জানেই না যে দুইটা নেওয়া হয়েছে যাই হোক প্রোগ্রাম তো আর একটা হবে না কয়েকটা হবে আরেকটার ভিতরে ইউজ করা যাবে এই হ্যাঁ মেহেন্দিতেও ইউজ করা যাবে হলুদও ইউজ করা যাবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না তো ম্যাজেন্ডা কালার এটাও সুন্দর একদম ফুটছে কালারটা আমি একদম ইয়েলো একটা কালারও নিই না ইয়েলো কালারগুলো খুব সুন্দর লাগে তো আমার ব্যাকগ্রাউন্ডে যেই ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে ইয়েলো কালার এর জন্য সব কিছু অন্য অন্য কালার নেওয়া হয়েছে এরপরে এই যে এগুলা হচ্ছে মেন ডালা এগুলাই আসলে সুন্দর লাগে যখন হচ্ছে আপনার শব্দ হইতেছে ভিডিওটা অনেক নয়েজ হয় এইসব সাউন্ডগুলো দেখুন টান দাও টান দাও তো এই যে হচ্ছে এখানে দুইটা ডালা আছে একদিকে খোলা যাবে টান দাও তো না না খোলা যাবে না ওরা না এমন ভাবে গিয়ে দিছে দিতে পারলেই বাস এরকম একটা অবস্থা এ তো আবার কতগুলো গিয়ে দিছে একটা দিয়ে তো দেয়নি তোর তুই এটা খুব কথা খাবে এটা দেখ ওরে বাবা এইটা সব থেকে বেশি ভারী এগুলো অনেক ভারী এই যে ব্যাক সাইডটা আমি আগে দেখাই এই দেখেন এটা হচ্ছে বাঁশের চটি আছে না বাঁশের চটি দিয়ে বানাইছে তো এই জন্য না অনেকটা ভারী এই যে আর এই যে এটার ভিতরে হচ্ছে তিনটা আছে এগুলার দাম এগুলার দাম হচ্ছে অনেক এগুলা হচ্ছে এক একটার 2200-2300 টাকা করে দাম এটা 2300 না 2200 জানি নিছে তো এখন তো বিয়ের টাইম চলতেছে সবাই কিনতেছেন কম বেশি কমেন্ট সেকশনে জানাবেন যে এগুলো আসলে আপনারা কত করে নিছেন যাদের এখন মানে ইয়ে হচ্ছে একবার বের করা হলো তো এটা হচ্ছে আর একটা ছবি তো বের করো এই
ঝুড়ির মতো এগুলো। তো এই যে এটা হচ্ছে এই হালকা যে গোলাপিটা, হালকা গোলাপি কালার, এই যে এটার দাম হচ্ছে 2200 টাকা নিচ্ছে। আর এটার দাম কত নিচ্ছে আমার মনে নাই, তো এগুলার আপনারা কত করে নিচ্ছেন ওগুলা আমাকে একটু জানাবেন। ধরো তো এটা, ধরো তো একটু আইডিয়া নিলাম আমাদের কাছ থেকে বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে। আর এই যে একটা, এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, এটাও অনেক সুন্দর, কিন্তু এটা সাইজটা খুব ছোট। এটার এটার এগুলার ভিতরে বেশি রাখা যাবে না, যেমন ওই যে বর পক্ষের বা কনের পক্ষের যে জামা কাপড়গুলো থাকে, তারপর যত একটা ব্রাইডালের যত কিছু আছে এগুলোতে সুন্দর করে র্যাপিং করে রাখে না, তত সুন্দর লাগে। এই অনেক ভারী, ভারীর কারণ হচ্ছে যে বাঁশের এই চটিগুলো বসানো তো, এবং আর অনেক হ্যাভি করে এই করা হয়, যে আমরা কত বড় লং জার্নি করে এগুলো নিয়ে আসছি, তো এত বড় ট্রাভেল করার পরে এগুলো এখনো ভালো আছে, তো এগুলো বুঝতে হবে যে এগুলো অনেক শক্ত। এরপরে এই যে আমি কিছু ঝুড়ি নিছে, এগুলো হচ্ছে ফলের ঝুড়ি, ফলও রাখতে পারবে, তারপরে চাইলে অন্য কিছু ডিজাইন করে রাখা যাবে। এই যে ফলের ঝুড়িগুলো, এই যে একটা, এটা হচ্ছে ছোট সাইজ, তারপরে এই যে এটা, এরপরে এটা, এই এটা তো বেশি দেখতেছে না, এই যে একটা, এগুলাই ভালো লাগে আসলে, সুন্দর করে রাখতে পারলে অনেক ভালো লাগে দেখতে, ঠিক না? সবগুলো একই কালারের ভিতরে। এগুলোর দাম কত নিচ্ছে বলতে হয় না, শুধু আমার ওই ডালার দামেই মনে আছে ওগুলো 2200-2300 টাকা করে। আমাদের কাছ থেকে কি বেশি নিছে নাকি কম নিছে এটা একটু জানাবেন। এরপরে এই যে এখানে আছে, এটাও সুন্দর একটা কালার, এটা একদম কুইটা আছে, এটা এগুলো নিলে না আমাদের যে এই গায়ে হলুদের শাড়ি ওগুলোর সাথে ফুটবে, আবার ডেকোরেট যে তো হলুদ কালার, তো হলুদের সাথে এগুলো অনেক সুন্দর ফুটে উঠবে। আমি আসলে যে পলিথিন গুলো বারবার ইগনোর করতেছে, অনেক শব্দ হয়, ভিডিও একদম বাজে হয়, এই জন্য এই যে একটা, এই যে এগুলো সব ডিমের মতো, হ্যাঁ এগুলো গোল, এগুলো দেখতে, কিন্তু এগুলো থেকে ওগুলোর সাইজ দেখতে ভালো লাগে বেশি, তবে এটার মাঝে ওইটা ভালোই লাগবে না, মিলাই মিলাই রাখা যাবে। এটা না মনে হইতেছে বের করা অনেক কষ্ট হয়ে যাবে, হে কপাল, আল্লাহ দেখে দেখে, হ্যাঁ আল্লাহ ডিজাইন একটু নষ্ট হয়ে গেছে, হ্যাঁ ঢুকাইলি আবার রিপোর্টের সমস্যা হয়ে যে ময়লা পড়ছে কত, আচ্ছা ওগুলো পরে পরিষ্কার করা যাবে। এরকম প্রত্যেকটা ইসে কিন্তু বাঁশের এই যে চটিগুলো আছে, ছোট ছোট করে চটি কাইটা এগুলো বানানো হয়েছে, এগুলো চাইলে অর্ডার দিয়েও বানানো যায়, আমরা কয়েকটা এখানে অর্ডার দিছি, তো সে কেমন বানাবে যায় না, তারা তো কখনো দেখেনি এদিকের কিছু কিছু মানুষ যাদের কাছে, তারা তো ওই যে বড় বড় যে ইয়েগুলো আছে না ওগুলোর নাম কি বলে, না না যে ইরাকের ডিশ না, বাঁশের যে বড় বড় গুলা বানায় ওই বড় বড় ডালা বানায় বলে দেখতে সুন্দর, কেমন লাগছে এগুলো জানাবেন। আমরা এগুলো এইগুলা নিতেই অনেক কষ্ট হয়েছে, যদি একটু ভেঙে টেঙে যায়, যদি এগুলো অনেকটা হার্ড, তবে অতটাও হার্ড হয়, এগুলো হাতে তৈরি, তো ওই যে আঠা গুলো দিয়ে লাগানো, তো এই জন্য যাই বানাচ্ছে দেখলাম, হ্যাঁ যে আমি যখন এই হাতে, ওরা তো হাতে এগুলো প্রত্যেকটা জিনিস হাতে বানানো বাবু। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এগুলো হচ্ছে আমার বিয়ের ডালা গহনা, এই যে
ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অফকোর্স আজকে সারা দিয়ে থাকবেন।